বাজার থেকে হাঁস কিনে আনার পরে ছুটে গেছে রাজা হাঁস, জবাই করব এখন ধরার জন্য প্রস্তুতি নিতেছে। তো ধইরে এই ফালাইছে এক পর্যায়ে। হাঁস ধরার জন্য বাগানে সবাই চলে এসেছে, হাঁস ধইরা ফালাইছে। পালিত হাঁস হইলে মনে হয় না যে ধরতে পারতো, তো তাতে দৌড়াইয়া পায়ে গুতা দিব। এই হাঁসে গুতা দিব পায়ে, হ্যালো ইসুবে কা হাঁসে গুতা দিব, হাঁসে পায়ে গুতা দিব। এই যে হাঁস জবা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, এটা দিয়ে কি করবি? হ্যাঁ কি করবি এটা দে? হ্যাঁ যেহান এমনি বাইরে আইব, এমনি এই যে মোড়াটা লাগবো, মোড়াটা দাঁড় আছে গরু যাইতেছে ঘাস খাইতে, গরু যাইতেছে খেতে, গরুর বাসুর, বাসুরে পারে খি দা দৌড়ায় হাঁস দৌড়ায় দৌড়াইতেছে আবার ঘরে যায় কই বাজে। এটা দিয়ে এইভাবে আমরা খেলতাম ছোটবেলা বানায়া। যদি আর কখনো কোথাও হাজার দেখতে হয়ে যায় আরেকজন আইগো সিনেমার নায়িকা বাগানে পড়ছে। এরকম করলো কেডা গুয়ের ভিতরে গুয়ের গাড়া ভিতরে পরে ঢুকে যাবো গা নোংরা আগের আসলে কুতু কুতু দিছে যাও কুতু কুতু দাও কেন আসেন ডরা আসলে
ওই দেখ এরকম হাসির ডর এখন চল রাজা হাসির ডর লাগে কোন শুন জানো যখন ওই যে এক লোক যাকে যাকে যায় আসলে মুসলমানি করাইব কোরবানি করাইবা তোমার মুসলমানি করাম এই সুবেরে আর আসলে কোরবানি দিব দাও দাঁড়াইছি কামিন দিব হাসটা মন খারাপ করে মাথা গুজিয়ে রাখছে হাসে যখন মন খারাপ থাকে তখন মনে পিকের কাছে না তাই করে মন খারাপ ভাই তুই পানি এনে দে কিছু পানি লে আজমের হুন্ডা অনেক তেল লাগে আমাকে নিয়ে এরকম কেন করছে একটা কারণ আছে আপনি কম কিলো গেছেন কত কিলো ওই দিন বললাম আমি 200 টাকা দিতে আর আজ কাটা দিন আর আজ কাটা দিন মন খারাপ করছে ভাই আগে বাথরুমে জুতা লয়ে গেছে জানা দিবেন কত টাকা হলে হাঁসের দাম হাঁসটা জবা দিয়ে নিয়ে এসেছে এখন গরম পানিতে ডেসিন করবে হাঁস মুরগি এগুলো আবার দুলাভাই খুব সুন্দর করে ডেসিন করতে পারে তার রেগুলার কাজই হচ্ছে এটা সেজন্য তাকে বসাইছি আমরা আর কিভাবে করতে হয় পানিটা কতটুকু গরম রাখতে হয় আমাদেরকে বুঝিয়ে দিতেছে দেখেন খুব সুন্দর করে হাঁসটা ভিজিয়ে নিল গরম পানিতে এই কাজটা দুলাভাই ছাড়া আমরা করতে পারতাম না কারণ আমরা ওভার সিদ্ধ করে ফালাইতাম তখন চামড়াটা বেশি সিদ্ধ হয়ে যেত তো সেজন্য সে করে দিতেছে আমরা কেউই হইতে স্যার হাঁসে হাত দেই নাই এখানে ঝুমুর আর দুলাভাই করতেছে মানে আমার আরেক ভাইয়ের বউ মিলে ওরা দুইজনে পরিষ্কার করছে কেউ কোনো কাজ করতে বসলে আপনি যদি না পারেন তাকে উৎসাহ করবেন কথার মাধ্যমে তাহলে দেখবেন কাজটা খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যায় মুরব্বীদের মুখে শুনছি হাঁসের পশম বাঁচতে বসলে বেশি কথা বলতে নেই তাহলে নাকি পশম গ্যাস বাড়ে আর দেখেন রাজা হাঁস হয়ে গেছে পেটি হাঁস মানে পশম ছাড়ানোর পরে পেটি হাঁসের সাইজ হয়ে গেছে তেমন একটা বড় হয়নি মাংস বেশি হয় নাই আর এই কাজ না শিখলে আপনার শালার বকে যেত শালার বড় বহান নাকি হ্যাঁ এ ছোট শালার বড় বহান নাকি ছোট আরে যে হাঁস কাটবো এখানে বিছনা রেডি রাখছে হাঁসের